হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আজকেও আর একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। তবে আজকের ব্লগটা শুরু করেছি অনেক দেরি করে। এখানে দেখো, মা স্নান করে চলে এসেছে, আর স্নান করে এসে এখন পুজোতেও বসে গেছে। তাহলে বুঝতেই পারছো আজকের ব্লগটা কতটা দেরি করে শুরু করলাম। যাই হোক, আমার তো কাজ বাজ সমস্ত কমপ্লিট, চা হয়ে গেছে করা, আর ভাই অনেক সকালে বেরিয়ে গেছে আজকে, বাবাও অফিসে চলে গেছে, শুধু আমি আর মা বাকি রয়েছি টিফিন করার জন্য। তাই তো মা? মা এখন পুজো দিক। ব্লগটা শুরু করছিলাম না কারণ শরীরটা একটু খারাপ মতো, আর কথা বলতেও পারছি না, মুখে প্রচণ্ড ব্যথা, তো ভাবছিলাম আজকাল তো ব্লগ করতেই পারবো না, তাও আর কি শুরু করলাম। যাই হোক, যতটা পারবো, যেইভাবে পারবো আর কি করবো। মা আগে পুজো দিয়ে নিক, আর আমার কিন্তু এখানে চাও হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে চা, ঢাকা দিয়ে রেখেছি, ঠিক আছে। এখানে দেখো পাউরুটি রয়েছে, বাবাকে দুটো দিয়েছিলাম, বাবা একটা খেয়ে একটা রেখে দিয়ে গেছে, কী আর বলবো। আমি আর মা এখন টিফিন করছে, পাউরুটির সাথে গরম গরম চা। আর খাটে দেখো কত প্লাস্টিক রয়েছে কারণ নিমন্ত্রণ আছে, কোথায় কি পরে বলছি, আগে চা খেয়ে নি তারপরে। মানে এবেলাও আমার রেস্ট, মায়ের এবেলাও রেস্ট, রাত্রিটা যা হোক হয়ে গেলে চালিয়ে দেবো, মানে আজকের দিনটা কোনো রেস্ট, মা শুধু চালিয়ে দেওয়ার প্ল্যান, চালিয়ে দিচ্ছি এই সপ্তাহটা, চালিয়েই চলে গেলে। কালকেও তো দুবেলা রান্না করতে হয়নি, রাতেও ফ্রাইড রাইস খেয়েছি চিলি চিকেন দিয়ে, রাতেও ভাই, রাতে ভাই খেয়ে উঠে খাটে বসে আছে, এসে আমাকে এরকম করেছে, ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে, নিজেই ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে, ভালো। খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাবে, দাঁড়া সামনে যদি থাকে আর দৌড়ে দৌড়ে দিদিভাই তো খাওয়ার জন্যই দৌড়াবে। ওই এমনিই বলতো যে সকালবেলা আমি যদি দিদিভাইকে ভালো ভালো জল খাওয়া ব্রেকফাস্ট করে দেয়, বিয়ে গেলে কী করবি বলে, ওখানে গিয়ে খেয়ে আসবো, দিদিভাইকে গিয়ে খেয়ে আসবো। টিফিন তো করা হয়ে গেছে, এবার যাব স্নানে, কারণ আজকে বললামই ইনভিটেশন আছে। ও মা, তাহলে স্নানটা করে আসবো, কোনো তো কাজ নেই, ঠিক আছে। আর এখানে কি কি কেনা হয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, এখানে রয়েছে শাড়ি, পুরোটা বের করছি না, দেখো এই যে এখানে আছে শাড়ি, আর এটাতে আছে শার্ট দুটো, এই যে এই একটা আর এই একটা, এটা হোয়াইট কালারের আর এটা পিঙ্ক না, এটা একটু ডিপ কালার, গাজরি কালার বলে না, এই গাজরি কালার, পিঙ্ক না, তো এই দুটো শার্ট আর এই হলো শাড়ি। যাই হোক, আগে স্নানটা করে আসি। স্নান করে এসে আমি ড্রেসও পরে নিয়েছি, তবে এখনও মেকআপ হয়নি আর মা এখনও রেডি হয়নি। এই দেখো, মাকে বলে বলে এই আর কি আমি তুললাম, মা শুয়ে শুয়ে আর কি ভিডিও দেখছিল, মাকে বললাম যাও রেডি হও। আর ভাইও ফিরে আসছে কাজ থেকে, ও তো অনেক সকালে বেরিয়েছে, বলেই গেছে তাড়াতাড়ি চলে আসবো, ও বলতে বলতে চলেও এসেছে। মা এবার রেডি হোক, আর কোথায় যাব, আজকে আছে একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ, শ্রাদ্ধ বাড়িতেই যাবো। আর আমি এই ড্রেসটা পরেছে, পুরো মেকআপ করে তোমাদের সাথে শেয়ার করছি, ওইদিকে ভাই এসে আমাকে দেখছে, ঠিক আছে। এখনও সাজা গোজা হয়নি, শুধু আর কি ড্রেসটাই পরেছি। এখন আর কি একটু সাজুগুজু করে নিচ্ছি, আর দুপুরবেলায় তো নিমন্ত্রণ, তাই একটু হালকা করেই মেকআপ করব। ভাইও চলে এসেছে, রেডি হোক, আর আমি একটু সেজে নিই। আই শ্যাডো লাগিয়ে নিয়েছি, এখন লাগাবো একটু গ্লিটার, একদম হালকা করেই লাগাবো, যেহেতু সকালবেলা মানে দুপুরবেলা যাচ্ছি, তাই খুব বেশি গ্লিটার লাগাবো না, জাস্ট হালকা একটু লাগাবো, যেহেতু হট পিঙ্ক কালারের এই ড্রেসটা পরেছি, তাই জন্য আর কি এই পিঙ্ক কালারের মধ্যে আইটার আর কি আই লুকটা রাখলাম, আর হালকা করে এখানে গ্লিটারও লাগিয়ে নিলাম। এই
এইবারে লাগাবো একটু ব্লাশ, বেশি না একদম হালকা করেই লাগাবো। দেখো শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি তো কি আছে, একটু তো সাজতেই হয় তাই না, না সাজলে তো ভালোও লাগবে না, তাই একটু সাজুগুজু করে নিচ্ছি। আর একটা নিমন্ত্রণ যখন পেয়েছি কেন সাজবো না। কাজল পরা বাকি আছে, এখনো লাইনার পরা হয়নি, লিপস্টিক লাগানো বাকি রয়েছে। ব্লাশটা একদম হালকা করেই লাগালাম, লিপস্টিকটা পরে নিই, তারপর আর কি বাইরে গিয়ে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কাছে কেমন লাগছে, জানি এখন কিছুই বোঝা যাচ্ছে না, এখানে আমি বাইরে যাই, বাইরে গিয়ে আর কি তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। এই হলো ফুল আমার মেকআপ লুক, আর কানে এই দুলটা পরে নিয়েছি, গলায় কিছু পরিনি তাই আর কি বড় ঝুমকোটাই পরলাম, যেহেতু গলায় কিছু পরিনি কানটা খুব খালি খালি লাগছিল। এইবারে বাইরে গিয়ে পুরো লুকটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি, ঘরে তো পুরোটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, বাইরে যাই। আর মাও রেডি হয়ে গেছে, ভাইও রেডি হয়ে গেছে, বাবা অফিসে আছে, বাবাকে বলেছে বাবা ফোন করতে, তাহলে আর কি বাবা বেরিয়ে আসবে। তো যাই হোক চলো আগে আমি বাইরে যাই, তারপর তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। এই হলো আমার ফুল মেকআপ লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। এই ঘরে সবাই আর কি রয়েছে, ভাইও এখানে রয়েছে, ভাই হয়ে গেছে, আর আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই জানিও, আর ভাইয়ের মুখ থেকেই শুনে নিই যে আমাকে এখন কেমন লাগছে। এই ভালো করে এইদিকে ঘোর, বল আমাকে কেমন লাগছে, ভালো করে বল, ভালো লাগছে, ঠিকঠাক সাজ সেজেছি তো সাজা বাড়ির জন্য, হালকা ফুলকা, হ্যাঁ আর কিছু বল, আরে যেটা বল না কি ভালো লাগে, ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে, আর কি বলবো, মানে যেতে পারি তো এইভাবে, আরে হ্যাঁ কোনো অসুবিধা নেই তো, না ঠিক তো, বেশি বেশি সাজ মনে হচ্ছে না তো, না মা এইবারে কিছু বলবে না, বলছি সাজবারের সাজটা ভালো হয়েছে, খারাপ হয়নি, এইদিকে সাজাই যায় এইটুকানি সাজ সাজাই যায়। এবার একটা কথা বলি, তোর সত্যি মনে হলো আমি এইভাবে সেজে সাজবারি যাব? হ্যাঁ যাবি না, আমি জানি যাবি না, আমি শ্রাদ্ধ বাড়িতেই যাই না, না ভালোই লাগছে সেজে বুঝে, এই ভাগে তো সাজা হলো, মানে এত পর্যন্ত ব্লগটা দেখে মানে ভিডিওটা দেখে কাদের কাদের মনে হয়েছে যে সত্যি সত্যি আমি এইভাবে সেজে গুজে আর কি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, আর যার যার মনে কি কি বলতে ইচ্ছা করেছে সেটা অবশ্যই জানিও, আর যারা জানলো আমার ভালো লাগবে সত্যি, কিছু তো তাহলে বুঝতে পারবো তোমাদের মনে কথাগুলো ছিল। আর কারা কারা এতদূর ভিডিওটা দেখেও ফুল কনফিডেন্ট ছিল যে আমি এইভাবে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি না, তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জাস্ট এমনি সেজেছি বাড়িতে, ওরাই যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে, ভাই মা আর বাবা, আমি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, আমি শ্রাদ্ধ বাড়িতে যাই না। এই একটা জিনিস আমি একদমই পছন্দ করি না, যে যে মানুষটা চলে গেছে তার বাড়িতে গিয়ে মানে এই খাওয়া দাওয়া ব্যাপারটা আমি একদম পছন্দ করি না, আমি কোনো শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খাই না। শুধুমাত্র মা বলে যে এইগুলোতে যেতেই হয়, যেমন খুব ক্লোজ রিলেটিভ যেইগুলোতে নাকি খেতেই লাগে, না হলে অসুবিধা হয় কিছু, তো সেইগুলো ছাড়া আমি কোনো শ্রাদ্ধ বাড়িতে যাই না আর খাইও না। আর ভাইরাল হওয়ার এতটাও ইচ্ছা নেই যে আমি এরকম সেজে গুজে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ করব, মানে ব্লগ করার জন্য আজকে আমি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি না, মানে এটা তো আমার ব্লগের কন্টেন্ট হতেই পারতো, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ করছি, বাট না আমি যেটা করি না সেটা আমার পক্ষে সম্ভবই না, আমি শ্রাদ্ধ বাড়িতে যাই না। আমি এমনি আর কি সাজুগুজু করলাম, আর সবার রিয়াকশনটা দেখছিলাম যে কে কী বলে, আর তপও জানে যে আমার শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে, ও জানে আমি যাই না, আর আমি ঠিক করেছি আমি মেকআপটা এখন কিছুই আর কি মুছবো না, এইভাবেই থাকবো, ওর বিকালে আসার কথা আছে, আমি চেষ্টা করবো ফোনটা যদি অন্য কোথাও রাখা যায়, আর আমি বলবো আমি এই আর কি শ্রাদ্ধ বাড়ি থেকে ফিরলাম, ও আমার এই সাজগোজ দেখে শ্রাদ্ধ বাড়ি থেকে খেয়ে ফিরলাম শুনে ও কি মানে রিয়াকশন দেয় সেটা রিয়াকশনটা দেখা যাবে। তপো এখনও জানে না, মানে তপোকে এটা তো বলবোই না, ও জানে খালি নিমন্ত্রণ আছে, আর ও তো জানেই আমি যাই না,
আমি কোথাও যাচ্ছি না। আর এইভাবে সেজে, মানে আমাকে যদি কেউ বলে যে আমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, অনেক এগিয়ে যাবে, তাও আর কি এটা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। মানে শ্রাদ্ধ বাড়িতে এরকম সেজে গুজে গিয়ে ব্লগ করা, আমি শ্রাদ্ধ বাড়ি গিয়ে খাওয়াটাই যেখানে একদমই পছন্দ করি না, মানুষটা নেই, মানুষটা চলে গেছে, সেখানে পাত পেরে খাওয়া মানে আমার কাছে একদমই সম্ভব না। তো আমি কখনোই এরকম শ্রাদ্ধ বাড়ি গিয়ে, মানে কখনোই এমন শ্রাদ্ধ বাড়ি যাই না, খাইও না। কিছু কিছু ক্ষেত্রে করতে তো হয়, ওই যে বললাম যেগুলো আর কি রিলেটিভ মাকে মা বলে এগুলো করতেই হয়, সো সেটাতে ই আর কি নিমন্ত্রণ ছিল। মানে মানুষের ভাগ্য যে কেমন হয়, মানে কখন যে কি হয়, আজকে নাতির বউ ভাত, মানে আজকে নাতির বউ ভাতের ডেট ছিল, আর সেই নিমন্ত্রণটাই আগে পেয়েছিলাম যে আজকে আমাদের বউ ভাতের নিমন্ত্রণ আছে। সেই নাতির ঠাকুমার আজকে শ্রাদ্ধ, মানে আজকে মৎস্যমুখী খাওয়া দাওয়া, যেটা কালকে শ্রাদ্ধ হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া। মানে ভাবতে পারছো যেই ডেটে আমরা বিয়ে বাড়িতে খেতে যেতাম রিসেপশনে, সেখানেই আজকে শ্রাদ্ধ বাড়িতে খেতে যেতে হচ্ছে। মানে এর থেকে প্যাথেটিক কষ্টের জানি না আর কিছু হয় কি না। মানে এটাই ভাবে এক মানুষের জীবনে ঘটে আর এক, মানে ভাবো বিয়ে বাড়িতেই যেতাম সন্ধেবেলা সবাই সেজে গুজে সবাই যেতাম, সেটাতে তো আমিও যেতাম আজকের দিনে, আজকের তারিখে, আর সেই তারিখেই কিনা সবাইকে এখন সেই ঠাকুমার আর কি কাজে খেতে যেতে হচ্ছে। এই ঠাকুমার সাথে আমার দিদার, মানে আমার ঠাকুমার ভীষণ ভালো বন্ধুত্ব ছিল, এখানে এসে ওই ঠাকুমা কত গল্প করতো, এসে দিদার সাথে দিদা যেত, মানে দারুণ একটা বন্ডিং ছিল। তো সেই ঠাকুমারে তো আমি খেতে যাবো, তাও আর এরকম সেজে এইভাবে সেজে আমার জন্য বাড়িতে খাবার রয়েছে, আমি সেটাই খাবো। আর ওরা যান না গেলেও না, গতকালকে চিলি চিকেন ছিল সেইটা দিয়ে আর কি আমি ঘরে খাচ্ছি একা, সবাই তো বেরিয়ে গেছে। চিলি চিকেনটা কালকে এত ভালো হয়েছে, চিলি চিকেন বলো ফ্রাইড রাইসটা বলো দুটোই খুব ভালো হয়েছিল। তো রাতেও আর কি সবাই খেয়ে খুব ভালো, মানে রাতেও বাবা বলছে দেখ আমি পুরো খেয়ে নিয়েছি, বাবাকে যতটা মা দিয়েছে বাবা পুরো খেয়ে নিয়েছে। সেই চিলি চিকেনই রয়েছে, সেইটা দিয়ে এখন আমি খেয়ে নিই। সাড়ে তিনটে বেজে গেছে, তপর আসার কথা আছে 4:30-4:30 সময়, আমি আর কি ওকে ফোন করবো। আর আমি জানি না ফোনটা কোথায় রাখবো লুকিয়ে আমার, তবে আজকে আমি চেষ্টা করবো যে ফোনটা অন্য কোথাও রেখে ওর রিয়াকশনটা দেখার। তবে আমি ফুল কনফিডেন্ট যে ও বিশ্বাস করবে না, কারণ আমাকেও ভালো মতো চেনে, খুব ভালো করে, অনেকের থেকে ভালো ও আমাকে চেনে বোঝে। তো আমি পুরো শিওর যে ও বিশ্বাস করবে না যে আমি শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছি, এটাই বিশ্বাস করবে না, আর এরকম সেজে গুজে গেছি সেটাতে একদমই করবে না। যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ এরপরে বুল্লু বসে রয়েছে, ওকেও খেতে দিতে হবে, আর ওখানে পাখিদের জলের বাটিগুলো চেঞ্জ করতে হবে, তারপরে ফোনটাও আমাকে ঠিক জায়গা মতো রাখতে হবে তপো আসার আগে, অনেকগুলো কাজ আছে। আমার প্ল্যানটা পুরো ফেল হয়ে গেছে, কারণ আমি সমস্ত কাজ কমপ্লিট করার আগেই ও চলে এসেছে, ও এখন ঢুকছে চুপ, তাও আর কি চেষ্টা করছে যদি বিশ্বাস করানো যায়, মানে আমি কাজ শেষ করে যে মানে সব কিছু সেট আপ করবো তার আগেই চলে এসেছে। যেতে পারি না যাচ্ছে না আমি কেন সেজেছি যাবেই না আমাদের তুমি চেনাচ্ছ।
সত্যি গেছি আমি না যাওনি আমি সত্যি গেছি বিশ্বাস করো যাওনি সত্যি গেছি না আজ সত্যি গেছি না যাওই যাওই বলেছিলাম না ওখানে দেখো ফোনটা অন আছে আচ্ছা আচ্ছা আমি বললাম না কিছুতেই বিশ্বাস করবে না তবে আমাকে ভালো করে প্ল্যানটা সাজাতেই দিল না জানি তো ওই জন্য সেট করে আগে চলে গেছে তুই করে তো সব জানি আমি যে ভালো করে দাঁড়াও এক সেকেন্ড আমি যে ভালো করে পুরো সেট আপটা করবো আরও আমার অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু এই যে এত তাড়াতাড়ি চলে এসেছে আমারও খেতে লেট হয়েছে ওই জন্য আর কি ধরা পড়ে গেল মানে ধরা পড়ে গেলাম কি ও বুঝতেই পারিনি যে ফোনটা অন আছে বা কিছু না আমি বললাম না বিশ্বাস করবে না কিছুতেই যাই হয়ে যাক না কেন যাই হোক এখন আমার কাজ কমপ্লিট হয়নি কাজগুলো কমপ্লিট করি তারপরে এই হলো বড় বড় বাচ্চা চিনতে পারছো দেখো কত বড় হয়ে গেছে তিনজনেই বাসা থেকে বেরিয়েছিল তিনজনে আবার নিজেরাই বাসাতে ঢুকে গেছে এই দেখো এই দেখো এটা কিন্তু বাচ্চাই মানে এটা কিন্তু অ্যাডাল্ট পাখি নয় ওই তিনটে বাচ্চারই একটা বাচ্চা তিনটেই ভিতরে আছে তবে সব বেরানো নিজেরা আর কি বেড়াচ্ছে ঘুরছে এই দেখো আসছেন দেখতে এই যে আসছেন আসা দেখো দেখো বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে দেখো এই দেখো এই দেখো বড়দের মতো হাবভাব বড় হয়ে গেছে তো হাফ ভাব কেউ তো বড়ই হয়ে গেছে আগে থেবড়ে বসে থাকতো এখন দেখো দাঁড়িয়ে আছে দেখো না এখন তো বেরিয়ে তিনজনেই আর কি বাইরে ঘুরছিল যখন আর কি সকালে এসে দেখেছি তিনজনে বেরিয়ে আছে সকালে না বেলায় তুমি দেখো তখন সাথে সাথে ওকে ফোন করে বলেছি জানো ঝুড়িতে একটাও বাচ্চা নেই তিনজনই আর কি বাসা থেকে বেরিয়ে গেছে নিজেদের মতো উঠছে আমার আজকে না কথা বলতে একটু প্রবলেম হচ্ছে কারণ সকালেই বললাম যে আমার একটু ব্যথা হয়েছে মুখে ও নামবে নামবে তো সকালেই বললাম আমার একটু ব্যথা হয়েছে যার জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে ওই দেখো নেমে এসেছে দেখেছো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এই যে দেখছো এই যে এইটা এইটা ভাই আরেকটা নাচছে ওই যে ঘর থেকে নাচছে দেখছো এই দেখো ঘর থেকে বেরাচ্ছে দেখো এই যে এই যে পেছনে দুটো এই যে ওই একটা বসে আছে এই যে এইটা বসে আছে আর ওরা দুজন নামার চেষ্টা করছে ওরাও নেমে যাবে কারণ তিনজনেই তো নেমে ঘুরছিল নিজেরাই আবার উপরে উঠে গেছে একা একাই সব পারছে এখন দেখো কি সুন্দর বড় হয়ে গেল সবাই ওই দেখো নিচে চলে গেছে ওই যে ওই যে ওই যে এই যে এইটা 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 আর এখানে দুজন রয়েছে এখনো দেখেছো দেখেছো উড়ে উড়ে এলো না ওই দেখো উড়ে নামলে একজন এখন দুটো ছিল একটা রয়েছে দাঁড়াও আমি ওর দিকে দেখো কি করে শুধু দেখো ওই দেখো দেখলে এবার একজন এ হচ্ছে এই জিনিস জানো এসে আর কি অনেকবার বাচ্চাগুলো এরকম হাতে নেওয়া হয়ে গেছে আমি তো ধরেছিলাম এই দেখো আমিও নিয়েছি আজকে ওকে তিনটাকেই ধরে ঢুকিয়ে দিয়েছিলাম জানো তো যখন নিচে ছিল আমি ভাবছি হয়তো নিচে বেরিয়েছে ঢুকিয়ে দিস তিনটাকে ধরে ধরে আর কি ঢুকিয়েছিলাম আবার সবাই বেরিয়ে উঠছিল তখন আর কি বুঝতে পারছিলাম যে এরা আর থাকবে না এই দেখো এই দেখো কি কিউট দেখো কি মিষ্টি আলতো করে ধরে আছি ভাল লাগছে কেমন লাগলো বলো তোমার কেমন লাগলো আমার তো আমি তো সকালেই ধরেছি খুব মজা পেয়েছি
আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে যখন আর কি আমি ব্লগে সাজছিলাম বা বলছিলাম আমি খেজে গুজে সাদ্য বাড়িতে যাচ্ছি, তখন কারা কারা আর কি ভেবেছিলে যে সত্যি সত্যি আমি এইভাবে সেজে গুজে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, আর কারা কারা তখনও আর কি বিশ্বাস করনি যে আমি এইভাবে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে জানবো যে কারা কারা একটু হলেও আর কি আমাকে চিনতে পেরেছে, সেটা আমি আর কি বুঝতে পারবো। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি বলছি খুব একটা ভালো লাগছে না, কারণ তোমাদেরকে বললামই আজকে ওখানে বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, সেখানে আর কি এরকম একটা কাজ হচ্ছে। ও তো জানে যে বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, তো সেখানে এরকম একটা কাজ হচ্ছে, তো আমি এই জিনিসটাকে আগা করেই সাপোর্ট করি না। ওই জন্য তপ আর কি তোমাদেরকে বললাম যে তপ কনফিডেন্ট, যে আমি কনফিডেন্ট যে তপ বিশ্বাস করবে না আমি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি বা গেছিলাম, আর এইভাবে সেজে গুজে তো হারগিস বিশ্বাস করবে না, এটা আমি আগেই জানতাম। কিন্তু আমি আর একটু ভালো করে আর কি গোছ গাছ করতে পারতাম সেই সময়টা আজকে পাইনি, কি আর করাতে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হাতটা পকেটে ঢোকানো ছিল ঠান্ডা।